ঘূর্ণিঝড় রিমাল মধ্যরাতে প্রথম আঘাত হানে মোংলা উপকূলে। সেখানকার বর্তমান পরিস্থিতি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি নিজামুদ্দিন। মোংলা সহ উপকূলীয় এলাকায় এবং সুন্দরবনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো পর্যন্ত নিরূপণ করা সম্ভব হয়নি। যেহেতু একটা তাণ্ডব বিলয় চালিয়েছে, সে কারণে মোংলা বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে এবং এই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে অনেকের সাথে যোগাযোগও বিচ্ছিন্ন রয়েছে। তবে উপজেলা প্রশাসন জানিয়েছে যে তারা চেষ্টা করছে যোগাযোগ করার জন্য এবং বিভিন্ন জায়গায় খোঁজখবর নেওয়ার জন্য কোথায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তখন এই ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।